আপনি হাড়গিলা হয়ে যাবেন, একদম মাংসগুলি শুকিয়ে যাবে, মানসিকতার পরিবর্তন হবে, ঘুম আসবে না, চোখ কঠোরাগত হয়ে যাবে, বিভিন্নভাবে আপনি অসুবিধায়। মধু দিয়ে পিঁয়াজ খান, মধু দিয়ে আপনি বাসক পাতা খান। হলুদ করার মতো শক্তি কাঁচা হলুদের আছে, আরও বেশি আছে যেই কাঁচা হলুদটা বীজ কাঁচা হলুদ, সেখানে গরম রসুন গরম গরম, জিরা গরম, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, ব্ল্যাক গার্লিক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক গার্লিক। সমস্যা দেখে দেওয়ার সাথে সাথে একটা এক কুশি রসুনকে চিবিয়ে খেয়ে ফেলেন, কিছুক্ষণ কষ্ট হবে। দরকার হলে মধু দিয়ে আপনি রসুন খান, মধু দিয়ে পেঁয়াজ খান, মধু দিয়ে আপনি বাসক পাতা খান। আপনার ডায়াবেটিস আছে, তারপরে একটু মধু দিয়ে আপনি নানা গুড় দিয়ে অথবা একটু তাল মিস্ত্রি দিয়ে আপনি বাসক পাতা, আপনি তুলসী পাতা, আপনি পুদিনা পাতা, এগুলি চিবিয়ে চিবিয়ে বেশি বেশি করে খেতে হবে। মানে মূল একটা বিশেষ সংগ্রাম আরম্ভ করে দিতে হবে, এরপরে সকল সময় আপনার কাছে মজুদ থাকবে আদার চা, লবঙ্গের চা, গোলমরিচের চা বা সব কিছু মিলে একটা চা আপনি জাল দিয়ে নেবেন। অভ্যস্ত হয়ে যেতে হবে, অভ্যাস করতে হবে, এছাড়া এই রোগকে আপনি প্রতিহত করতে পারবেন না। এখন এ কোত্থেকে আসে, এর মূল হেতু কী, এর মূল অ্যাডভাইজার কে, তার নাম হলো মাইটস নামক একটা ক্ষুদ্র জীবাণু। এটা আপনি পর্দায় থাকে, বাড়ির চাদরে থাকে, টন বালিশটি, যে বালিশটি আমি একটি পুরনো তোষক, খালি কাবার বন্দি হচ্ছে, ভিতরে ইস্তারি করতেই হবে, কার্পেটটা রেশমা আছে, আপনি সেই বাসায় কোনো কার্পেট ব্যবহার করতে পারবেন না, কোনো পাপুর ব্যবহার করতে পারবেন না, কোনো পর্দা ব্যবহার করতে পারবেন না, বাসি কাপড় ঘরে রাখতে পারবেন না, অপ্রয়োজনীয় কাপড় রাখতে ব্যবহার করতে পারবেন, কোনো ভাইরাস প্রতিরোধ করার মতো শক্তি কাঁচা হলুদের আছে, আরও বেশি আছে যেই কাঁচা হলুদটা বীজ কাঁচা হলুদ, সেখানে সেটা যদি আপনি খান, আলহামদুলিল্লাহ আপনার শরীরে কোনো অ্যালার্জি হবে না, শরীরে কোনো দাগ পড়বে না, কোনো ছুপছুপ দাগ আসবে না, চোখের কোনা পড়ে যাবে না, আপনার শরীরের রঙের গ্লেমারের কোনো চেঞ্জ হবে না, আলহামদুলিল্লাহ আপনি বারবার উজু করবেন, গোসল দুইবার করবেন, প্রতিদিন 5 মাইল পরিমাণ হাঁটবেন, প্রতিদিন 4 কেজি পরিমাণ পানি খাবেন, বিভিন্ন খাদ্য খুব নরম খাবার খাবেন, খুব সহজ পাচ্য খাবার খাবেন, সহজে হজম হয় এই ধরনের খাবার খাবেন, খাবারের ভিতরে ক্যালোরি আছে, ভিটামিন আছে, এই জাতীয় খাবার বেশি খাবেন, শাকসবজিও সালাদটা প্রতিদিন খাবেন, আলহামদুলিল্লাহ আপনার রোগ ধীরে 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 কমে যাবে, রোগ হওয়ারই কোনো সম্ভাবনা থাকবে না। আমরা যদি ফিরে যাই আবার 1000 বছর আগে, আমরা যদি ফিরে যাই আবার অরণ্যে, আমরা যদি আবার ফিরে যাই সেই গ্রামের পরিবেশ তৈরি করে যদি খাওয়া আরম্ভ করি, আলহামদুলিল্লাহ আগামী দিনগুলোতে আমরা মাছে পৃথিবীর শ্রেষ্ঠ হব, আমরা শাকসবজিতে পৃথিবীর শ্রেষ্ঠ হব। এখন মাত্র আমরা 1-2 স্থানে আছি, কিন্তু আমরা এই 2 বছরে 1 পদ্মা সেতু জুনে আমরা সুন্দর হবে, আমাদের গ্রামটাও সুন্দর, গ্রাম অনেক ভালো হবে, আমরা দেশের পলিমাটিকে কাজে লাগিয়ে সুস্থিরী এবং সুশোভিত করতে, শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে, অসুস্থ হলে তাকে কেউ সেভ করতে পারবে না। অবশ্যই যাদের সিওপিডি আছে, যাদের কোল্ড অ্যালার্জি ডাস্ট অ্যালার্জি আছে, আজকে থেকে তাদেরকে প্লেন পানি, গরম পানি, নর্মাল পানি, গরম বাতাস আর রুম হিটার একান্ত 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 একান্তই দরকার। এই ব্যাপারে কোনো রূপ কনসিডার করা যাবে না, এই ব্যাপারে কোনো রূপ খাতির করা যাবে না। সব কিছুর মাঝে গরম জিনিস, গরম জিনিস বলতে আমি কী কী বুঝবো, আমি গরম পানি বুঝবো, গরম জিনিস, রসুন গরম জিনিস, জৈত্রিক গরম, জায়ফল গরম, আপনার পোস্তাদানা গরম, জিরা গরম, কালিজিরা গরম, কালিজিরার তেল গরম, ব্ল্যাক গার্লিক এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ব্ল্যাক গার্লিক খুবই ভালো মহা ঔষধ, এখানে ব্ল্যাক গার্লিক খেতে পারবেন, রেড গার্লিক বাজারে বিক্রি হয়, রেড গার্লিক যত খেতে পারেন। তরকারি চুলো থেকে নামানোর 5 মিনিট পূর্বে একটা ভরো রসুন, আস্ত রসুন খালি পশম ফালি ফেলে ভিতরে দিয়ে দেন, ভাজি করতেছেন আস্ত আস্ত রসুন অনেক বেশি বেশি করে দিয়ে দেন, ওই লোকটি খাবে, আপনারা সকলে খাবেন, এটা সকলের জন্য ওষুধ হবে। কারণ অনেকে আমি ঝাঁজ খেতে পারি না, রসুনের আচার, সাদা আচার, লাল আচার, সাদা রসুন
কালো রসুন, সব রসুন আপনার জন্য সবচেয়ে মহা ঔষধ অ্যাজমাকে প্রতিরোধ করার জন্য। কাঁচা হলুদ টুকরা টুকরা করে কেটে সব তরকারিতে কাঁচা হলুদ দেন, ওই কাঁচা হলুদটা যার অ্যাজমা আছে তিনি খান। কাঁচা হলুদ যে কোনো জীবাণু মারতে পারে, ইভেন কি বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, জীবাণু মারার মতো শক্তি কাঁচা হলুদের ভিতরে আল্লাহ দিয়েছে। কারণ কাঁচা হলুদের মধ্যে যে কার্কুমিন আছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং যে কোনো কঠিন কঠিন জীবাণু মারতে পারে। ইভেন কি সে এত শক্তি রাখে যে সে কনককাচের মতো শক্তিশালী জীবাণুর সাথেও লড়তে পারে। কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুরুচি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি, এই ধরনের প্রায় 22টা রোগ যাদের আছে, একটু ঠান্ডা লাগলে খারাপ লাগে, একটু গরম লাগলে খারাপ লাগে, পাখার স্পিড বাড়াই দিলে খারাপ লাগে, পাখার স্পিড কমাই দিলে খারাপ লাগে, যাদের দুই হাতে ঘাম হয়, দুই হাত ঠান্ডা থাকে, অনেক বুদ্ধি তাদের আছে, অনেক জ্ঞান তাদের আছে, অনেক কিছুতে তারা সুযোগ সুবিধা আছে, তাদের হাই প্রেশার নাই, লো প্রেশার আছে, কিন্তু হালকা তুলসী পাতার চা এই অ্যাজমার বিরুদ্ধে একটা বিপ্লব তৈরি করতে হবে, প্রচণ্ড বাধা ওকে দিতে হবে, বাধার দেয়াল তৈরি করতে হবে, 10 ফিট উঁচা করে বাড়ির দেয়াল, 6 ফিট থাকলে 10 ফিট উঁচা করে দেয়াল তৈরি করতে হবে। যেই দেয়ালের দেয়ালকে ভেঙে আপনার বুকে ঠান্ডা লাগবে না, আপনার গলায় ঠান্ডা লাগবে না, আপনার সাথে সবসময় গরম পানির ফ্লাস্ক থাকবে, আপনি ঠান্ডা পানি প্লেন পানিও খেতে পারবেন না। এখনকার সময়টা আপনার শেষ রাত হলে পরেই কিন্তু আপনার কঠিন অসুবিধা হবে। অনেকে মোনাস খায়, মন্টিলুকাস খায়, অনেকে স্টেরয়েড ব্যবহার করে, এটা কিন্তু সাময়িক সমাধান, একেবারে কষ্টে মরে যাচ্ছি একটা ওষুধ খেয়ে, সাময়িক ফোর্থ জেনারেশন ফিফথ জেনারেশন ওষুধ খেয়ে আমি একটু সুরক্ষা পেলাম, কিন্তু এই সুরক্ষাটা কিন্তু পারমানেন্ট সুরক্ষা না, কিছুদিন পরে আবার আরম্ভ হবে, তখন আবার কোনো সুরক্ষা নিয়ে দিতে একটা সময় আপনার বুক শুকায় যাবে, গলা শুকায় যাবে, ক্ষুধা চলে যাবে, আপনি হাড়গিলা হয়ে যাবেন, একদম মাংসগুলি শুকিয়ে যাবে, মানসিকতার পরিবর্তন হবে, ঘুম আসবে না, চোখ কোঠরাগত হয়ে যাবে, বিভিন্নভাবে আপনি অসুবিধায় পড়বেন। বাড়িতে কেউ তামাক খেতে পারবেন না, এই বাড়িতে কেউ সাদা বাদা খেতে পারবেন না, জর্দা গুল দক্তা চুন ক্ষয় এই জাতীয় জিনিস, যেই বাড়িতে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুরুচি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষব্যাধির সমস্যা, সিওপিডি আছে, সেই বাড়িতে খাওয়া যাবে না। এই রোগীটির যে কোষ্ঠকাঠিন্য আছে এটাও কিন্তু একমাত্র কারণ সে বেশি শুকনো খাবার খায়, সে ফ্রিজের খাবার বেশি খায়, সে ফ্রিজের ঠান্ডা পানি বেশি খায়, ঠান্ডা পানি তার জন্য বিষ, সে ঠান্ডা পানি খায়, ঠান্ডা পানি সে খেতে পারবে না, কষ্ট করে নর্মাল পানি খা, কষ্ট করে হলে ওভেনে গরম করে পানি খা, যে কোনো খাবার ফ্রিজ থেকে বের করেই গরম করতে হবে ওভেনে, তার ওভেন দরকার, শেষ রাতে তার জন্য একটা হট এয়ার রুম হিটার একান্ত দরকার, 2000 থেকে আরম্ভ করে 4-5 হাজার টাকায় ভালো রুম হিটার পাওয়া যায়, একে ব্যবহার করেন, 2-3 ব্যবহার করার দরকার নেই, একে ব্যবহার করলে আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন, 2 ব্যবহার করলে 5 বছর ব্যবহার করতে পারবেন, 3 ব্যবহার করলে 1 বছর 6 মাসের ভিতরেই নষ্ট হয়ে যাবে। অতএব এই আমাদের রোগীদেরকে আমি এগুলি সবসময় অ্যাডভাইস করি বলে এটা আমার নলেজে এসে যায়। এই যে যাদের অ্যাজমা রোগী আছে, যাদের হাত ঘামে, পা ঘামে, মাথা ঘামে, তারা কিন্তু অনেক ট্যালেন্ট, অনেক বুদ্ধিমান, অনেক ভাগ্যবান, অনেক সৌভাগ্যবান, কিন্তু তাদের অবশ্য অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে, কোনো মতে কোনো কনসিডার করা যাবে না। তারা অনেক বেশি রিচ ফুড খেতে চায়, তারা অনেক বেশি বুদ্ধিমান, নিজেরা তারা বড় হবে, বড় জায়গায় বসবে, কিন্তু ভালো থাকতে পারে।